টলিগঞ্জে মেকআপ আর্টিস্টের আত্মহত্যা চেষ্টা, ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আত্মহত্যা চেষ্টা। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে তাকে হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালে যান পরিচালক সুদেশনা রায় এবং সুদীপ্তা চক্রবর্তী। আরও একবার জানাই টালিগঞ্জের ঘটনা, টালিগঞ্জে মেকআপ আর্টিস্টের আত্মহত্যার চেষ্টা, কী কারণের জন্য সে আত্মহত্যার চেষ্টা করলো সেই বিষয়টা এই মুহূর্তে তদন্তে, কিন্তু ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ এই মেকআপ আর্টিস্টের। পাশাপাশি আপনাদেরকে জানাই অভিযোগ জানিয়ে আত্মহত্যার চেষ্টাও করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে, উদ্ধার করা হয়েছে একটি সুইসাইড নোটও। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ওই মেকআপ আর্টিস্টকে ভর্তি করা হয়, সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, চিঠিতে ফেডারেশনের বিরুদ্ধেই অভিযোগ সামনে আসছে। মেকআপ আর্টিস্টের মেয়ে কি জানাচ্ছেন শোনাই। কিন্তু তারপরে হঠাৎ করে খবর আসলো, ম্যানেজার কল করে বললো যে কি এরকম মানে করতে দেওয়া হবে না, ওনাকে স্টপ করতে দেওয়া হচ্ছে, কাজ থেকে বিরতি দেওয়া হচ্ছে। সেটার জন্যই উনি মানসিক একটা চাপের মধ্যে পড়ে না। আত্মহত্যার চেষ্টা করার যে বিষয়টি সামনে আসছে এবং এখানে ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ এবং একই সঙ্গে সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে, যদিও ওই আহত মেকআপ আর্টিস্টকে তাকে তড়িঘড়ি হাসপাতালেও ভর্তি করা হয়, ইমার্জেন্সিতে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে সুদেশনা রায় তিনি কি জানিয়েছেন, কারণ খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন তারা, একদিকে সুদেশনা রায় অন্যদিকে সুদীপ্তা চক্রবর্তী। পরিচালক সুদেশনা রায়ের বক্তব্য। যেভাবে পয়লা মে থেকে নানানভাবে প্ররোচিত করা হয়েছে, ওর কর্মবিরতি করা হয়েছিল, যেটা একেবারে কোনো ইয়েতে নিয়ম নেই, এবং কর্মবিরতি তুলে নেওয়ার পরেও তাকে বলা হয়েছিল যে তুমি কাজ করতে পারবে, আমরা যে কাজ দেব, তুমি নিজে কাজ ধরতে পারবে না, এই ক্ষমতা কারুর নেই। এবং শি ইজ আ সিঙ্গল মাদার, ও একা ওর বাড়িতে কর্মক্ষম, এবং ও ওর মেয়ের পড়াশোনা করছে, মেয়ের পড়াশোনার জন্য ওকে টাকা জোগাড় করতে হচ্ছে। অন্যদিকে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী কি বলছেন। আমার ক্লাস শেষ করে সন্ধ্যেবেলা আমি 8টা নাগাদ দেখছি ওর ফোন থেকে একটা মেসেজ, দিদি খুব দরকার একটু কথা বলবো, 4টে নাগাদ পাঠিয়েছি। তো আমি ওকে উত্তর দিলাম যে হ্যাঁ বলো, তারপর দেখছি কোনো উত্তর আসছে না। তো আমি অন্য আরেকজন হেয়ার ড্রেসারকে ফোন করলাম যে আচ্ছা ও কী বিষয়ে কথা বলবে বলছিলো জানো, তখন বললো তুমি জানো না এইটা শোনো বলে একটা ভয়েস মেসেজ পাঠালো, যেটা কি না ও ওদের হেয়ার ড্রেসারদের যে নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে পাঠিয়েছে। হাউ হাউ করে কাঁদছে এবং বলছে যে এতদিন পরে আমার সাসপেনশনের এতদিনের পরে আমার কাছে কোনো টাকা নেই, কোনো কাজ নেই, কাল থেকে আমার একটা ছবির শুটিং শুরু হওয়ার কথা, আজকে বিকেলে জানিয়েছে আমি এই কাজটাও করতে পারবো না। তো আমার কাছে আর কোনো টাকা নেই, আমি আমি আমার দেনা হয়ে গেছে, আমি আর বেঁচে থেকে আমার আর লাভ নেই, আমি আর এই অত্যাচার সহ্য করতে পারছি না, এরকম একটা বয়ানে একটা ভয়েস মেসেজ, আমার এক্স্যাক্টলি লাইনগুলো মনে পড়ছে না। সম্পূর্ণভাবে তাকে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছিল, কোনো কাজ ইচ্ছে মতন তো নয়, এমনকি ফেডারেশন যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে, যে ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ মেকআপ আর্টিস্টের। আর অভিযোগ জানিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি এবং পরবর্তী সময় তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর খবর পেয়ে একবারে ছুটে গিয়েছেন সেখানে পরিচালক সুদেশনা রায় এবং একই সঙ্গে সুদীপ্তা চক্রবর্তী। অভিযোগও আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। একমাত্র তার মেয়ে রয়েছে এবং সেই মেয়ের পড়াশোনার খরচ থেকে শুরু করে একমাত্র সংসারে কর্মক্ষম বলে এই ভদ্রমহিলা, কিন্তু কাজ না থাকায় তিনি অসহায় হয়ে পড়েছিলেন। ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগও সামনে আসছে কাজ করতে না দেওয়ার, যে কারণের জন্য অবশেষে আত্মহত্যার চেষ্টা করে সে। অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রের বক্তব্য শোনাই। মানসিক এরকমভাবে নিজের জীবন শেষ করে দিতে চাইছে, এত একটা প্রেশারে পড়ে, এমনকি নির্যাতন অনুষ্ঠিত হয়েছে, যে হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে গিয়ে গেছে, সেটার আমার মনে হয় যে এটার সময় এসেছে কথা বলা দরকার। গিল্ট তো আছে, একটা আবার প্রশ্ন উঠে যাচ্ছে, আমাদের যদি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলেন তাহলে ফেডারেশন আছে, আর্টিস্ট ফোরাম আছে, আমাদের DIEI আছে, ডিরেক্টরস গিল্ড আছে, WATP আছে, আমাদের ইম্পা আছে, অনেক গিল্ড আছে, অনেক ফোরামস আছে,
এবার ঘটনাটা হচ্ছে যে একটা ফেডারেশনের আন্ডারে কিন্তু 26টা গিল্ড হয়, সেখানে 26টা গিল্ডের মধ্যে হেয়ার ড্রেসার গিল্ডের মধ্যে এই আলোচনাটা অনেক দিন ধরে চলছে। এই সাসপেনশন নিয়ে বহুদিন ধরে কথাবার্তা চলেছে, ও অনেক কাগজে মিনতি করেছে, ও ভয়েস মেসেজ পাঠিয়েছে, কিন্তু কোথাও থেকে ওর আসল যে চিন্তা, এখানে ওর কর্মসংস্থান, ওর কর্মের যে জায়গাটা যেখান থেকে ওকে কেড়ে নেওয়া হচ্ছে, ওর যে যোগানটা ও নিজে দিচ্ছে সেই জায়গা থেকে ওকে কেড়ে নেওয়া হচ্ছে, যেহেতু তাই জন্য ও বারবার আর্জি করেছিল, ও বারবার জানিয়েছিল।